আপনিও কি রাতে দেরি করে ঘুমাতে যান? তবে জেনে রাখুন, যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। যুক্তরাজ্যের 4,33,000 মানুষের উপরে জরিপ চালিয়ে দেখা যায়, সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি। গবেষণায় দেখা যায়, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। বিজ্ঞানীরা এ সংক্রান্ত গবেষণার জন্য 4 ধরনের মানুষকে বেছে নিয়েছেন, যারা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যারা মাঝে মাঝে সকালে ওঠেন, যারা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা প্রতিরাতে নিয়মিত রাত জাগেন। এই 4টি ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের বয়স 38 বছর থেকে 73 বছরের মধ্যে। পরে এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক ক্রোনোবায়োলজি জার্নালে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তার গড় আয়ু রাত জাগা ব্যক্তিদের থেকে 6.5 বছর বেশি। তবে এর সঙ্গে ব্যক্তির বয়স, লিঙ্গ, গোত্র, ওজন, আর্থসামাজিক অবস্থা, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ইত্যাদি বিভিন্ন বিষয়ে জড়িত। এই সবগুলো বিষয়ের সামঞ্জস্যপূর্ণ হিসেব শেষেই দেখা যায়, সকালবেলায় যারা ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম, আর যাদের দেহঘড়ি অনিয়মে চলে তাদের এই ঝুঁকি বাড়তেই থাকে। রাত জাগার বদভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের 90% বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন, 30% থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়ুবিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায়। সুরে বিশ্ববিদ্যালয়ের ক্রোনোবায়োলজি বিভাগের অধ্যাপক ম্যালকম ভনের মতে, রাত জাগার এই সমস্যা বর্তমানে স্বাস্থ্য সমস্যার রূপ নিয়েছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই সমস্যা দূর করতে, অর্থাৎ সূর্য উদয় এবং সূর্যাস্তের সঙ্গে দেহঘড়ির সামঞ্জস্য ঘটাতে কী পদক্ষেপ নিতে হবে, এই বিষয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন বলে জানান তিনি। সহকারী অধ্যাপক ক্রিস্টেন নুটসন জানান, অবহেলায় খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব, ব্যায়াম না করা, রাতে ঘুম থেকে ওঠা বা মাদক সেবন, এ ধরনের বদভ্যাসের পিছনে প্রধান কারণ দীর্ঘদিনের মানসিক চাপ। এমন বিভিন্ন অনিয়মের ফলে মানুষের ঘুমের সময় ওলটপালট হয়ে যায় বলে তিনি জানান। তবে রাত জাগার ফলে আপনার শরীর মন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এমনটাও ভাবার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন অধ্যাপক নুটসন। তিনি জানান, শরীরের 40% থেকে 70% জৈব প্রক্রিয়া বা দেহঘড়ির পরিচালনা নির্ভর করে জিনের বৈশিষ্ট্যের উপরে, বাকিটা তার বয়স ও পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে, অর্থাৎ কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, আবার কয়েকটি ক্ষেত্রে চাইলেই পরিবর্তন আনা সম্ভব। নিজের দেহঘড়িকে নিয়মের মধ্যে আনতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। আপনার শোবার জায়গাটা এমন হতে হবে যেখানে সূর্যের আলো সহজেই পৌঁছায় কিন্তু রাতের বেলা অন্ধকার থাকে। প্রতিরাতে একটি নির্দিষ্ট সময়ে বিছানায় যাওয়া এবং সেটা যেন খুব দেরিতে না হয়। সুস্থ লাইফস্টাইলের জন্য যে অভ্যাসগুলো গড়ে তোলা প্রয়োজন সেগুলো আয়ত্তে আনতে নিজের প্রতি কঠোর হওয়া, ঘুমের সময়ের সঙ্গে কোনো অবস্থাতেই আপোষ করা যাবে না, দিনের কাজ দিনের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করতে হবে, ঘুমানোর সময় মোবাইল ও ল্যাপটপ থেকে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে দূরে থাকা,